কানাডার ভিসা প্রত্যাশীদের সুখবর দিল কানাডার ইমিগ্রেশন মিনিস্টার শন ফেজার। একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে যে আইআরসিসির সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, অর্থাৎ হিউজ এই যে ব্যাকলগ তৈরি হয়েছে স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন ভিসা, ভিজিট ভিসা সহ সকল প্রকার ভিসা প্রক্রিয়াতে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে, হিউজ ব্যাকলগ তৈরি হয়েছে। তো এই ব্যাকলগটাকে স্পিড আপ করার জন্য বা ভিসার প্রসেসিংটাকে স্পিড আপ করার জন্য তারা আইআরসিসির কর্মক্ষমতা বা কর্মদক্ষতা বাড়ানোর জন্য কর্মসূচি হাতে নিয়েছে। তো চলুন আমরা দেখি যে কিভাবে আইআরসিসির কর্মক্ষমতা বাড়াবে বা স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা ইমিগ্রেশন ভিসা এটার কি প্রভাব পড়বে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে আপনার প্রশ্নটা করবেন, আর তারপরেও একান্ত আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে, আপনারা অনেকেই কানাডার ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে আমার ভিসা হবে কি হবে না, আর কতদিন অপেক্ষা করতে হবে, আর কত অপেক্ষা, কেন এই অপেক্ষা, এই নিয়ে নানান রকম প্রশ্ন। বা আমাদের মাধ্যমে অনেকে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করেন এবং আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেন। তাই আপনাদেরকে আপডেট কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা জানেন কানাডার আইআরসিসি বা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা সকল ভিসাগুলোকে প্রসেস করায়, শুধুমাত্র ইমিগ্রেশন ভিসা না, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, স্পাউস ভিসা, সুপার ভিসা সকল ভিসাই প্রসেস করে এই আইআরসিসি। আর এই আইআরসিসির সক্ষমতা বৃদ্ধি করলে সেটার এফেক্ট সকল ভিসা প্রত্যাশীরাই কিন্তু পাবে। আপনারা যারা ভিজিট ভিসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন, স্টুডেন্ট ভিসার জন্য, সবাই এটার এফেক্ট পাবেন। সেক্ষেত্রে আইআরসিসির কাজের সক্ষমতা বাড়ানোর জন্য এই ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছে যে 1250 জন নতুন এমপ্লয়ি নিয়োগ করা হবে। আর এই নতুন এমপ্লয়ি নিয়োগ করার মাধ্যমে ইমিগ্রেশন, টোটাল ইমিগ্রেশন ব্যবস্থাটার মধ্যে একটা ফ্লো তৈরি হবে বা গতি অনেক বেড়ে যাবে। আইআরসিসির এই নতুন এমপ্লয়ি নিয়োগ করার মাধ্যমে আইআরসিসির ক্যাপাসিটিটা বিল্ড আপ করা হবে, অর্থাৎ প্রসেসিংটা আগে যেই পরিমাণ করতে পারতো এর চেয়ে অনেক বেশি প্রসেসিং করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম তাদের টোটাল সিস্টেমটাকেও অনেক ডেভেলপ করে নিয়ে আসবে, অনেক ফাস্টার করবে এবং আরও অনেক অটোমেটেড করবে, যাতে টোটাল ব্যাকলগটা তারা খুব দ্রুত রিডিউস করতে পারে। আপনারা জানেন যে অলরেডি 2.7 মিলিয়ন ব্যাকলগ আছে এই ইমিগ্রেশন ব্যবস্থায়। এইটাকে এই লাস্ট মান্থে, অর্থাৎ জুলাইয়ের পরে যেই রিপোর্ট হয়েছে, প্রতি মাসে একটা ব্যাকলগ রিপোর্ট দেয়, এই রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এর আগে 2.7 মিলিয়ন ব্যাকলগ ছিল, সেটাকে রিডিউস করে 2.4 মিলিয়ন করা হয়েছে। তো এইটাও যদি এক্সিস্টিং যেই সিস্টেম আছে, এই সিস্টেমে এই প্রক্রিয়ায় যদি কাজ করতে থাকে তাহলেও অনেক বেশি সময় লাগবে। এই কারণে তারা হিউজ পরিমাণ এমপ্লয়ি নিয়োগ দেওয়ার মাধ্যমে, টোটাল সিস্টেমটাকে ডেভেলপ করার মাধ্যমে এই ব্যাকলগটাকে রিডিউস করতে চাচ্ছে। আপনারা জানেন যে কানাডার ইমিগ্রেশন লেভেল প্ল্যানে 431,000 নতুন ইমিগ্রেন্ট পিপলকে নেওয়ার একটা লক্ষ্যমাত্রা আছে, আর এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে তাদের অবশ্যই অনেক ফাস্টার হতে হবে এবং অনেক দ্রুত কাজ করতে হবে। আর এই কারণেই এই আইআরসিসিতে নতুন এমপ্লয়ি নিয়োগ করা এবং সিস্টেমকে ডেভেলপ করার কাজ হাত দিয়েছে। তো চলুন আমরা একটু সরাসরি স্ক্রিনে দেখি যে এখন ভিজিট ভিসা প্রসেসিং করতে কত সময় লাগছে, স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে কত সময় লাগছে বা ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন ভিসা প্রসেসিং এ কি টাইম লাগছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কানাডার ভিসা প্রসেসিং টাইম ফ্রম বাংলাদেশ দিয়ে সার্চ দেওয়াতে 10-15 ওয়ার্কিং ডেজ শো করছে, অর্থাৎ নর্মালি 10-15 ওয়ার্কিং ডেজ টাইম লাগার কথা। একইভাবে যদি কানাডার স্টুডেন্ট ভিসা প্রসেসিং টাইম ফ্রম বাংলাদেশ দিয়ে সার্চ দেন তাহলে দেখবেন 4-8 উইকস টাইম লাগে। যে আমরা চলে আসলাম সরাসরি আইআরসিসির ওয়েবসাইটে, চলুন এখন আমরা দেখবো যে এখন রিয়েলি কিরকম সময় লাগে। এখানে যদি আপনারা সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ এই টেম্পোরারি রেসিডেন্স দেন, দেন আপনারা এখানে যদি ভিজিট ভিসা আউটসাইড কানাডা এটা লিখেন আর যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে দেখেন কি টাইম দেখায়। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 129 ডেইজ, অর্থাৎ 4 মাসেরও বেশি সময় লাগছে
এই ভিজিট ভিসা প্রসেসিং হতে, হোয়ারেজ এটা 10-15 days এ প্রসেসিং হওয়া সম্ভব। এখন চলে যায় স্টুডেন্ট ভিসায়, এই একই টেম্পোরারি রেসিডেন্স ভিসা, আর এখানে আপনার দিতে হবে স্টাডি পারমিট ফ্রম আউটসাইড কানাডা, আর এখানে বাংলাদেশ সিলেক্ট করার কোনো অপশন নেই, জাস্ট গেট প্রসেসিং টাইম ক্লিক করলেই আপনাদের এখানে চলে আসবে 12 weeks, যেটা এর আগে আপনারা দেখলেন 4-8 weeks এর মধ্যে পাওয়ার কথা। আর যদি এটা ওয়ার্ক পারমিট হয় তাহলে কি হবে দেখেন আপনারা, এই যে ওয়ার্ক পারমিট ফ্রম আউটসাইড কানাডা 21 weeks, এটাও আসলে 4-8 weeks এর মধ্যে হওয়ার কথা, এটা হচ্ছে 21 weeks। এখন আসি লং টার্ম, এই যে ইকোনমিক ইমিগ্রেশন, ইকোনমিক ইমিগ্রেশনের মধ্যে একটা জিনিস যদি সিলেক্ট করি, ধরেন আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এটা পরে আসি, সেলফ এমপ্লয়েড পার্সন ফেডারেল, কুইবেক বিজনেস ক্লাস, স্কিল ওয়ার্কার, স্কিল ট্রেড ফেডারেল, হ্যাঁ ধরেন আমি স্কিল ওয়ার্কার দিলাম, ফেডারেল স্কিল ওয়ার্কার দিয়ে সার্চ দিলে দেখেন এখানে কীরকম 26 months, যেখানে অনলি 6 months মধ্যে এটা প্রসেসিং হওয়ার কথা, এটার সময় লাগছে এখন 26 months। তাহলে আপনারা জেনে গেলেন যে আইআরসিসি একদম লেটেস্ট অবস্থা, বা এখন আইআরসিসি কোন ভিসাটা প্রসেসিংয়ের জন্য কীরকম সময় নিচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই যে ইমিগ্রেশন মিনিস্টারের যেই কার্যক্রম, সেই কার্যক্রমটা এক্সিকিউট হয়ে গেলে, নতুন এমপ্লয়ি নিয়োগ করা হলে এই টাইমটা খুব দ্রুত কমে আসতে থাকবে এবং খুব দ্রুত সকল ভিসা প্রসেস হতে থাকবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ইমিগ্রেশন ভিসা, ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।